হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম। আর আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। আর হ্যাঁ, তাহলে চলো দেরি না করে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। শুরুতেই আমার বেজ মেকআপটা কমপ্লিট করব। আর বেজ মেকআপের শুরুতেই আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। প্রাইমারের জন্য ফার্সালির এই ইউনিকর্নস এসেন্স নামের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ব্রাশের সাহায্যে প্রাইমারটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য মেবলিন সুপার স্টে ফাউন্ডেশন অ্যান্ড ফোকালোর ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। যেহেতু মেবলিন সুপার স্টে ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয়, সো আমি এখানে কোনো রকম কালার কারেক্টার অ্যাপ্লাই করছি না। আর আমি এখানে ব্রাশের সাহায্যে একটা লেয়ারই অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন যাতে কোথাও বেশি লেগে না থাকে তার কারণে আমি স্পঞ্জটা দিয়ে ড্যাব ড্যাব করে ফুল ফেসে ফাউন্ডেশনটাকে বসিয়ে নিচ্ছি। আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি এলে গার্লের এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার ফুল ফেসটাকে আমি বেক করে নিচ্ছি। তোমরা যে কোনো লুজ পাউডারের সাহায্যে তোমাদের ফেসটাকে বেক করে নিতে পারো। দেন আমি 5 মিনিট ফেসে রেখে এটা খুব সুন্দর করে ঝেড়ে ফেলে দিচ্ছি। এতে ফেসের যে মেকআপটা আছে সেটা অনেক বেশি লং লাস্টিং হয়। আর একটা ম্যাট ফিনিশ দেয়। ফেস মেকআপ শেষে এবারে আমি চলে আসি আমি আমার আই মেকআপে। আই মেকআপের জন্য শুরুতেই প্রতিবারের মতো W7 এর ব্রঞ্জারটাকে নিয়ে ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে দুইটা কালারের কম্বিনেশনে আমি একটা আই লুক করার ট্রাই করব। আমি আমার হাইলাইটারটাকে ট্রানজিশন কালারের ঠিক নিচে আমার আইলিডে প্লেস করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি কোনো রকম কনসিলার বা কোনো কিছু অ্যাপ্লাই করে নিচ্ছি না, আমি সরাসরি আমার আইলিডে এটাকে বসিয়ে নিচ্ছি। এরপর কোনো রকম যাতে মার্ক না থাকে, হার্শ লাইন না থাকে, সেজন্য আমি আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমার আইলিডে আমি গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার হাইলাইটারের অংশতে আমি আমার গ্লিটারটাকে অ্যাপ্লাই করছি। Thank you.
এরপর আমি আমার ফেসটাকে কাট করে নিচ্ছি। আমি আজকে একটু বেশি পরিমাণের কন্ট্রোল অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল। এরপর আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটা উইং লাইনার করে নিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগার কারণে আমি কথা বলতে পারছি না, আর যদি আবার কোথাও বেজে যায় তার জন্য আই এম সো সরি। লোয়ার ল্যাশ লাইনে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে ট্রানজিশন কালারটাকে একটা চিকন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসটাকে সেট করার জন্য রেভলিউশনের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে দুই তিনটা লিপস্টিক একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি। আর আপুরা, এটাই ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ডিসক্রিপশন বক্সে আরও অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।